আপনি এই বয়সে যে বিয়ে করতে চান কারণ কি? আচ্ছা আঙ্কেল, আপনার কি অন্য কোনো নারীর সাথে সম্পর্ক ছিল? মনীষা, কিছু প্রশ্ন করা থাকলে প্রশ্ন কর। হ্যাঁ ভাইয়া। আচ্ছা আঙ্কেল, দেখেন সরাসরি কথা বলি, ওই সব ঘটক দিয়ে পাত্র দেখাবো, তারপর বিয়ের শাদীর আলাপ করবে, ওই সমস্ত কিছু আমরা পছন্দ করি না। আমরা নিজে আসছি পাত্র দেখতে, সরাসরি আপনার সাথে কথা বলবো। আপনাকে কিছু প্রশ্ন করবো, আপনি মনে কিছু নেবেন না। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করেন। তা আপনি এই বয়সে যে বিয়ে করতে চান কারণ কি? সমস্যা পোলাপনের মানুষ করতে হবে না, সেই জন্য বিয়ে করতেছি। আচ্ছা, তাহলে কি আমার মা বিয়ের পর আপনার মেয়েদের দেখাশোনা করবে? আপনার কাছে কি স্ত্রীর মর্যাদা পাবে না? আঙ্কেল, আপনার প্রথম স্ত্রী, ওনাকে কি ডিভোর্স দিয়েছেন নাকি অন্য কোনো ঝামেলা? না, ওনার অসুখ হয়েছিল, অসুখে মারা গেছে। আচ্ছা রোজা, আপু তুমি সত্যি করে বলো তো, তোমার মা কি মারা গেছে? হ্যাঁ, আমার মার অসুখ ছিল, আমার মা মারা গেছে। আচ্ছা আঙ্কেল, আপনার কি অন্য কোনো নারীর সাথে সম্পর্ক ছিল? আবার কখনো এমন হবে না যে কোথা থেকে একজন মেয়ে আসলো, আপনাকে দাবি করলো আপনি তার বাবা? না না, ওইসব চরিত্র আমার নাই। তাহলে ভালো, কারণ দেখেন আমার মাকে আপনার কাছে বিয়ে দিব, আমার মা আপনার কাছে সুখী থাকবে কি না সেটা তো আমাদের জানার অধিকার আছে। আঙ্কেল একটু আসি, বসেন, আসতেছি। কি ব্যাপার মা, তুমি এইভাবে চলে আসলে ওনারা কি ভাববে? মা, তুমি এইভাবে চলে আসলে ওনারা কি মনে করতেছে? দুলা ভাই, বুঝলাম না, কি আপনার কি পছন্দ করে নাই এইভাবে কি লোকা? দেখা যাক, যুক্তি বুদ্ধি কথা আছে, দেখা যাক কি হয়। তোরা দুটো ভাবেন কি শুরু করছিস কত, এখন কি আমার বিয়ে করার বয়স আছে? মা দেখো, তোমার সামনে অনেক বড় ভবিষ্যৎ আছে, আর আমারে বিয়ে দিলে আমি তো শ্বশুর বাড়ি চলে যাবো, ভাইয়া বিয়ে করে ঢাকা চলে যাবো। তোমার একজন সঙ্গী দরকার আছে না, সেজন্য তো তোমার বিয়ের সিদ্ধান্ত নিছি আমরা। তোর এখন বড় হয়েছ, তোরে বিয়ে দিম, তোর বাইরে বিয়ে করাম, এতেই আমার শান্তি, খামাকা তোরা ঝামেলা করিস না তো। দেখো মা, আগে তোমারে বিয়ে দিব, তারপরে আমরা ভাবেন বিয়ে করব। এর আগে আমাদের কোনো বিয়ের সাথে আলাপ তুমি করবা না। মা, তুমি কি চাও ভাইয়া চিরকুমার হয়ে থাকুক আর আমি চিরকুমারী হয়ে থাকি, সারা জীবন বিয়ে না করে থাকি? তুমি যদি তাই চাও তাহলে তাই হবে, এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি সিদ্ধান্ত নিবে সেটা বলো। না না, তোদের স্যার আমি কেমনে থাকুম, তোরা যা ভালো মনে করিস তাই কর। ঠিক আছে মা, চলো। এই চল মা, চলো।